আমার কিন্তু কোনো ঋণ দেখাতে পারেনি, মামলা দেখাতে পারেনি, এমন কোনো বিষয়ে তারা আমার তথ্য বের করতে পারেনি। আমার কি তথ্য ভুল বের করছে, আমার একটা ফাইল ছিল না ভোগলত নামাই, আর এই কারণে তারা কিন্তু প্রার্থীরা বাতিল করে। এই যে সামান্য একটা ভুলের কারণে আজকে আমার এত ভুলটা আসতে হয়েছে। আমি মনে করেছিলাম প্রতিবারে আপনার সবাই স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করে আমার প্রতিবারে প্রার্থীটা বাতিল করে, বাতিল করে থেকে আমি তো না এবার বাতিল করে থেকে আমি যে কোনো দল থেকে নিতাম। এই জন্য এবার আমরা কংগ্রেস থেকে আমরা ডাব মার্কা প্রতিনিধি নির্বাচন করতেছি। এবারও ওখানে তারা কিছু মনে করেন ভোট তথ্য ধরে আমরা বাতিল করেছে। আর ঢাকায় আজকে এখানে আসা নির্বাচন করছে, এখানে আমরা বাচ্চাটা ফিরে পাওয়ার জন্য আজকে এখানে আমরা আপিল করতে এসেছি। আজকে আপিলের জন্য আমরা জমাও দিয়েছি। নির্বাচনের পরিবেশ আমরা দেখতেছি এখন পর্যন্ত পরিবেশ ভালো, আর নির্বাচন এবার সুস্থ হবে কি না তাও জানি না। কারণ আমি যে যেখানে নির্বাচন করতেছি সেখানে আপনারা ওখানে সব কটা দলই আছে, আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, তারপরে মনে করেন আরও যে সমস্ত দল সব কটা দলই ওখানে অংশগ্রহণ করতেছে। এখন আমার তো প্রতিবারই আপনারা সবাই জানেন আওয়ামী লীগের লোকের সাথে মারামারি হয়, এবার কিন্তু এবারও আওয়ামী লীগে ওখানে আছে, এবারও মারামারি হবে নাকি আমি জানি না সঠিক। কারণ প্রতিটা বারে তারা আমার এজেন্টে বাড়িগুলো দেয়, মনে করেন ভোট সৃষ্টি হলে তারা ফলাফল সৃষ্টি ঘোষণা করে না। অনেকে আমি বলেছিলাম নির্বাচন আর করবো না, এবার নির্বাচন করা নিশ্চিত ছিল না। এলাকার লোক সবাই বলতেছে না নির্বাচন করেন, আপনাদের এত হাল চাল জনগণের সমর্থনে সবার সমর্থনে আবার নির্বাচনে আসা। এখন ভোট কতটা সুস্থ হবে আমি জানি না, নির্বাচনের আমরা দিন দেখার পালা। কারণ প্রতিবারই আমরা বলি সুস্থ নির্বাচন হবে, কিন্তু ভোটের দিনে আমরা তার পরিবেশ উল্টো দেখি। এখন এবারও তো আপনারা কতটা সুস্থ নির্বাচন হবে আমরা ভোটের দিন সবাই আপনারা দেখতে পারবেন। আমরা আসলে প্রতিবারে আমি যে কটা বার নির্বাচন করছি সে কয়েবারই তো আমার সাথে গণ্ডগোল হয়েছে, মারামারি হয়েছে, এবারও তো হবে না। কারণ জনগণ তো আমাকে ভালোবাসে, ভোট দেয়, তাহলে ভোট তো জনগণ আমাকে দেয়, আর পার্টিকুলার যাদের ভোট না দেয় তারাও তো মনে করেন জোর পেছনে নিতে থাকবে, এবারে হয়তো ছিনে নেওয়ার চেষ্টা করবে। এখন আপনারা সবাই দেখতে পারবেন, হ্যাঁ আশা রাখতেছি আমরা সুস্থ একটা নির্বাচন হবে। এই আশায় আমরা আবারও নির্বাচনে এসেছি, বাকিটা নির্বাচনের মাঠে আপনাদের।